আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে মেসেঞ্জারের বিগ বিগ কিছু আপডেট। আপনি যদি মেসেজ সেন্ড করেন এবং আপনি যদি চান তাহলে এখন থেকে কিন্তু মেসেজ সেন্ড করার সাথে সাথে আপনি স্ক্রিনে যেরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনি ইমোশন যুক্ত করে দিতে পারবেন। যেমন প্রথমেই আমি একটা মেসেজ করলাম, আই মিস ইউ, বা আমি তোমাকে মিস করতেছি, তখন কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু এইরকমভাবে আপনি ইমোশন যুক্ত করতে পারেন। তারপরে যে আর একটা মেসেজ চাললাম, আই এম অ্যাংরি, বা আমি রাগান্বিত, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতেছে। অর্থাৎ মেসেজগুলো যদি আপনি সুন্দর করে সেন্ড করতে চান, ইমোশন দিতে চান, তাহলে মেসেজগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাবে। তারপরে যদি চান আপনার প্রিয় মানুষটিকে এরকমভাবে কাভারযুক্ত মেসেজ পাঠাবেন, সেইটাও কিন্তু করতে পারবেন এখন মেসেঞ্জারে। বর্তমানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমন সুন্দর সুন্দর ফিচার নিয়ে আসছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনিও কিন্তু এখন থেকে আপনার প্রিয় মানুষগুলোকে এইরকম কাভারযুক্ত মেসেজ সেন্ড করতে পারবেন। কিভাবে করবেন সেই পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাছাড়াও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে আপনাকে যখন ফেসবুকে কেউ লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কটাকে আপনি ক্লিক করা উচিত হবে কিনা সেইটাও কিন্তু এখন থেকে সেভ ওয়েব ব্রাউজার যে অপশনটা আছে সেটাও কিন্তু চালু করতে পারবেন। তারপরে কেউ যখন আপনাকে কোনো ডেঞ্জারাস আপনাকে লিঙ্ক পাঠাবে যেটাতে প্রবেশ করলে আপনার মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার মোবাইলের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা আছে, সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাকে এখন থেকে ফেসবুক অ্যালার্ট করে দিবে এই ওয়েবসাইটটা খুবই ডেঞ্জারাস, এইটাতে আপনি প্রবেশ করবেন না। তো পুরো বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনি যদি মেসেঞ্জারের আপডেট সম্বন্ধে না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই আকর্ষণীয় হতে চলেছে। তো এই ভিডিওতে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আপনার যে মেসেঞ্জারটা আছে সেটা অবশ্যই অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি সর্বপ্রথম যে জিনিসটা করবেন, আপনাকে এখন দেখাবো মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে অনেকে আছে যারা আপনাদেরকে লিঙ্ক পাঠাবে, বলবে যে এই জিনিসটা দেখতে চাইলে এই লিঙ্কটাতে প্রবেশ করুন, বা এই জিনিসটা করতে চাইলে এই লিঙ্কটাতে প্রবেশ করুন। তো দেখা গেল যে আমরা না জেনে না বুঝে কিন্তু লিঙ্কগুলোতে প্রবেশ করে থাকি। তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু ঢোকার আগে বোঝা যায় না। তো এখন যদি আপনি একটা সেটিংস অন করে রাখেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে অ্যালার্ট করে দিবে যে এই লিঙ্কটা আপনার জন্য নিরাপদ না, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন না। সেই জন্য আপনি কীভাবে এই জিনিসটা অন করবেন, তার জন্য এখান থেকে আপনি যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আরেকবার ট্যাপ করে দিবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে প্রিয় দর্শক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ ওয়েবসাইট ব্রাউজিং, তো এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। করার পরে যদি এই সেটিংসটা আপনার সাধারণত অফ থাকবে তো এখান থেকে আপনি এই সেটিংসটা অন করে দিবেন। তারপরে আপনাকে যে মেসেঞ্জারে যত প্রকারের আপনাকে লিঙ্ক পাঠাক না কেন সেইটাতে প্রবেশ করার জন্য আপনি যদি ডেঞ্জারাস বা বিপজ্জনক হয়ে থাকে, যেটা আপনার জন্য কল্যাণকর না, সেটা কিন্তু আপনাকে ফেসবুক বলে দিবে যে এই ওয়েবসাইটটাতে আপনি প্রবেশ করবেন না, আপনার জন্য ক্ষতি হতে পারে। তো এই জিনিসটা অবশ্যই সবারই অন করে রাখা উচিত যদি আপনি মেসেঞ্জার ইউজ করেন। তারপর এখান থেকে ব্রেকে চলে যাবেন। তো সবচেয়ে যে মজার জিনিসটা সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনি কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করুন, ধরুন আমি একটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট সিলেক্ট করছি। তো এখানে দেখতেই পারছেন যে মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। আমি ওকে দুই তিনটা মেসেজ পাঠিয়েছিলাম এমনিতে দেখার জন্য। তো এখানে প্রথমেই দেখছেন যে আই মিস ইউ, এটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এরকমভাবে ইমোশনযুক্ত লাভযুক্ত কিন্তু যাবে। তো এই জিনিসটা অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষটার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপরে মাঝে মাঝে শুধু তার সাথে আপনার লাভই হবে না, মাঝে মাঝে তার সাথে দুষ্টমিষ্টি একটু ঝগড়াও হতে পারে। সেই জন্য কখনও যদি রাগান্বিত আপনি মেসেজ ছাড়েন তখন কিন্তু এরকম দেখাবে যে আই এম অ্যাংরি, অর্থাৎ আপনার মুখ দিয়ে কিন্তু আগুন জ্বলতেছে, এরকম দেখতেই পারছেন যে কীরকমভাবে আগুন জ্বলতেছে। তারপর আপনি এখানে শুধু রাগান্বিত বা মিসের মধ্যে থাকবেন না, আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি এরকম, বা আপনি যদি এরকম কোনো কিছু পাঠাতে চান যেটা ওর জন্য সারপ্রাইজ, এরকম বক্সের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন।
বক্সটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং সে দেখতে পারবে এবং সারপ্রাইজ হবে। তো এই জিনিসটা কিভাবে করবেন সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য ধরুন সাপোজ আমি তাকে কিছু একটা মেসেজ করব, তো আমি এখান থেকে বাংলায় লিখি। তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা মেসেজ লিখছি, আমার মন ভালো নেই। তো আমি কিন্তু ওই রকমভাবেই একটা ইমোশন দিব যেটা মন খারাপের সাথে জড়িত। তো এখানে যে আপনি মেসেঞ্জারের পাশে যে আপনি সার্চিং বারটা পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখানে যখন মন ভালো না থাকবে তখন কিন্তু আপনি এখান থেকে ইমোশন ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে কোন ইমোশনটা ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। এখানে কিন্তু আপনার মোবাইলের ক্ষেত্রে আরও বেশিও ইমোশন আসতে পারে। তো এখান থেকে আমি একটা এই ইমোশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে আপনি দেখতেই পাচ্ছেন এটাতে যখন হ্যাড ট্যাপ করবে তখন কিন্তু এরকমভাবে যাবে, তখন কিন্তু বুঝতে পারবে যে আপনার মন ভালো নেই। তারপরে যদি লেখেন যে আমি আমি তোমার সাথে রাগ, লেখার পরে আপনি এরকমভাবে এখানে সার্চিং বারে ট্যাপ করবেন। তারপরে এখানে কিন্তু অগ্নিজরা যে জিনিসটা আছে সেটা কিন্তু দিতে পারবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে আপনার মেসেজটা যাবে। তো এরকমভাবে কিন্তু সুন্দরভাবে আপনি মেসেজ পাঠাতে পারেন। এখন যদি আপনি কাভারযুক্ত মেসেজ পাঠাতে চান তাহলে কিন্তু আপনি পাঠাতে পারবেন, যেটা আপনি ভিডিও লাস্টে দেখছিলেন যে কাভারযুক্ত একটা মেসেজ। এখন লিখলাম যে আমি আসতেছি। তো লেখার পরে এখানে আপনি সার্চিং বারে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে কাভারযুক্ত মেসেজ। এটা যখন আপনি সেন্ড করে দিবেন তখন কিন্তু মেসেজটা সাধারণত দেখা যাবে না, যখন সে এই মেসেজটার উপরে ট্যাপ করবে কেবলমাত্র তখনই কিন্তু দেখতে পারবে যে আমি আসতেছি। তো এরকমভাবে যদি আপনি তার প্রিয় মানুষটিকে যদি এরকম সুন্দর সুন্দর মেসেজ উপহার দিতে চান, তার মনটাকে ভালো রাখতে চান, তাহলে এইটাই কিন্তু আপনার জন্য বর্তমানে মার্ক জুগারবাই কিন্তু আপনার জন্য একটি বেস্ট সলিউশন নিয়ে আসছে। সবাই আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করবেন এবং আপনার মতামত জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।